টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আমি মামুন স্যার বিজনেস স্টাডিজ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পূর্বের ক্লাসগুলো তোমরা দেখে নিও আজকে আমরা আমরা চ্যাপ্টার করছিলাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্স আজকে ক্লাস নম্বর ফাইভ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্স একটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা মিনের পর্ব শেষ করছি আজকে আমরা দেখো কম্বাইন্ড মিন আমরা দেখবো যে এবং কম্বাইন্ড মিনের অ্যাপ্লিকেশান দেখব এটা প্রায় পরীক্ষা আসে তাহলে আজকের ক্লাস শুরু করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের পাঠ হল বিজনেস স্টাটিক্স ফর বিবিএ স্টুডেন্ট চ্যাপ্টার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ক্লাস নাম্বার ফাইভ আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কম্বাইন মিন কম্বাইন মিনের অপার নাম হলো অ্যাজ এ হোল টেকেন টুগেদার তাহলে পরীক্ষার যে কোনো একটা বিষয় সাধারণত কম্বাইন্ড মিন কথাটা থাকে না বিষয়টা যেটা থাকে অ্যাজ এ হোল বা টেক অ্যান্ড টোকে দ্বারা এই কথাটা থাকে তাহলে এখন দেখো কম্বাইন মিন অফ টু ডাটা দুই টু ডাটার ক্ষেত্রে কম্বাইন মিনের টু ডাটার ক্ষেত্রে সূত্রটা কি এক্স বার সি এক্স বার হলো মিন আর সি তে হলো কম্বাইন্ড তাহলে এক্স বার নিচে ছোটো করে সি লেখার সিম্বলিক শব্দ হলো কম্বাইন্ড মিন তাহলে এটা টু ডাটার ক্ষেত্রে সূত্র হল এন ওন এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বার টু ডিভাইডেড এন ওয়ান প্লাস এন টু তাহলে এখন কাকে কী বলা হয় খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এক্সবার সি কম্বাইন মিন এন অন হল দ্য ফার্স্ট ফার্স্ট নাম্বার প্রথম সংখ্যাটা আমরা ধরবো হলো এন দ্বিতীয়টা ধরবো হলো এন টু আর প্রথমটা দ্য ফার্স্ট মিন প্রথমটার গড এবং দ্বিতীয়টার গড তাহলে এই বিষয়গুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রে মানবাসালে ইজিলি কম্বাইন্ড মিন বা অ্যাজ এ হোল টে গেন টুগেদার এই মানগুলো পাবো কম্বাইন্ড মিন অফ থ্রি ডাটা যদি তিনটা তথ্য থাকে তোমার নাম্বার থাকবে তিনটা দেখো এন ওয়ান এন টু এন থ্রি এবং তিনটা গড দেওয়া থাকবে তাহলে থ্রি ডাটার ক্ষেত্রে আমাদের কম্বাইন্ড মিনের সূত্রে হবে এটা তাহলে পরীক্ষায় খেয়াল করতে হবে যে মনে করো তোমার দুইটা ব্রাঞ্চ আছে দুইটা ব্রাঞ্চে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা মিন দেওয়া আছে তাহলে বুঝতে হবে টু ডাটা টু ডাটার সেট অফ কম্বাইন্ড মিন আর যদি তিনটা ব্রাঞ্চ দেওয়া থাকবে তাহলে তিনটা নাম্বার দেয়া থাকবে তিনটা স্যালারি দেওয়া থাকবে মিন স্যালারি দেওয়া থাকবে তিনটা নাম্বার ওয়ার্কার দেওয়া থাকবে তাহলে বুঝতে হবে থ্রি ডাটা অফ কম্বাইন্ড মিনের সূত্রে অ্যাপ্লাই হবে এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি চলা যায় বন্ধুরা দেখো আমি কোশ্চেন কিছু কোশ্চেন আগে থেকে লিখে রাখছি এখন এখানে কোশ্চেনগুলো বলছে দেয়ার আর টু ব্রাঞ্চেস অফ অফিংকো কোম্পানি এমপ্লয় হান্ড্রেড অ্যান্ড এইটটি ওয়ার্কার্স বলছে যে ভ্যাকসিনকো কোম্পানির দুইটা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চে আশি জন একশো জন একশো একটা ব্রাঞ্চে একশো জন কাজ করে রেসপেক্টিভলি ইফ দ্য মিন অফ দ্য মান্থলি স্যালারি পেড টু ব্রাঞ্চেস আর টেকেন পঁয়তাল্লিশে সত্তর বা আঠারো ছয় ছয় হাজার সাতশো পঞ্চাশ রেসপেকটিভলি বলছো ফাইন দ্য মিন স্যালারি অফ দ্য ওয়ার্কারস অফ দ্য কোম্পানি অ্যাজ এ হোল এই খেয়াল করো অ্যাজ এ হোল এর মানে কি মোটের উপরে তাদের গড স্যালারি বের করো তাহলে অ্যাজ এ হোল টেকেন টোকে কম্বাইন্ড মিন এগুলো একই জিনিস তাহলে প্রথমে আগে অঙ্কটা বুঝতে হবে টুডাটা কেনা দেখো দুইটা ব্রাঞ্চ আছে তাহলে টুডাটার সেটা সূত্রটা অ্যাপ্লাই হবে তাহলে টু ডাটা সেটে দেখো তাদের নাম্বার অফ ওয়ার্কার দেওয়া আছে একটা এক জায়গায় কাজ করে একশো জন এক জায়গায় কাজ করে আশি জন তাদের আবার গড স্যালারি দেওয়া আছে দুইটা স্যালারি দেওয়া আছে বলছে কি ওই দুইটা ফাইন দ্য মিন স্যালারি গড স্যালারি বের কর অফ দ্য ওয়ার্কার ওই শ্রমিকদের অফ দ্য কোম্পানি অ্যাজ এ হোল তাহলে ওই কোম্পানির গড স্যালারি বের কর তাহলে এইটাই হচ্ছে কম্বাইন্ড মিনের অঙ্কটা তাহলে আমরা খেয়াল কর এটা সলিউশন আমরা কিভাবে করব তাহলে প্রথমে আগে কোশ্চেন থেকে আমরা তাহলে গিভেন দেখো গিভেন এন ওয়ান শোনান শোনান কত প্রথম দেখো নাম্বার অফ ওয়ার্কার হলো একশো জন তাহলে প্রথমটাকে একশো ধরো তারপর হলো এন টু এইটটি তাহলে প্রথমটার গড় স্যালারি দেওয়া আছে দেখো মিন স্যালারি অফ এক্স বার ওয়ান দেওয়া আছে কত পঁয়তাল্লিশশো সত্তর দেওয়া আছে আর মিন স্যালারি অফ সেকেন্ড ব্রাঞ্চের দেওয়া আছে হলো ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এই চারটা ইনফরমেশান তোমার পরীক্ষায় দেয়া থাকবে কোশ্চেনের মধ্যে এখন বলছে যে এক্স বার সি ইজ ইকাল টু হট তার মানে কি কম্বাইন্ড মিন বের করো তাহলে এখন আমাদের কি কাজটা কম্বাইন্ড মিন অফ টু ডাটা সেটের সূত্রটা লিখতে হবে তাহলে সূত্রটা মুখোশ রাখতে হবে আমাদের তাহলে উই নো আমরা এখন সূত্রটা লিখবো তাহলে উইনো এক্স বার সি ইজ ইকাল টু এন অন এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বার টু ডিভাইডেড এন ওয়ান প্লাস এন টু তাহলে এখন তুমি মান বসো তাহলে হান্ড্রেড ইন্টু পঁয়তাল্লিশশো সত্তর ব্র্যাকেট দিলাম তারপরে ইনটু ছয় হাজার সাতশো পঞ্চাশ দুটো ব্র্যাকেট দাও দিয়ে নিচে দুটা নাম্বার লেখো প্লাস তাহলে এখন একশো দিয়েটারে গুণ করলে হবে পঁয়তাল্লিশ হাজার তাহলে এটারে গুণ করলে ফোর ফাইভ সেভেন ট্রিপল জিরো প্লাস আর ওই দুটো গুণ করলে হবে চুয়ান্ন পাঁচ লাখ চল্লিশ হাজার মেবি আর নিচে যোগ করলে হবে একশো আশি তাহলে খেয়াল করে আমরা তাহলে এই দুটো যোগ করে একশো আশি দিয়ে ভাগ করলে আমাদের দেখো মিন পেয়ে গেলাম পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ টাকা উননব্বই পয়সা দিস ইজ কম্বাইনমিং অফ টু ডাটা তাহলে ভেক্সিঙ্গো কোম্পানির দুইটা ব্রাঞ্চ আছে প্রথম কোম্পানিতে একশো জন দ্বিতীয় কোম্পানিতে আশি জন কাজ করে এবং প্রথম কোম্পানির গড় মজুরি এত দ্বিতীয় কোম্পানির ব্রাঞ্চের গড় মজুরি এত তাদের ওই কোম্পানির সম্মিলিত গড় মজুরি কত তাহলে কম দেখো সম্মিলিত দুইটা ব্রাঞ্চ মিলেই তোমার গড় মজুরি আসে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ টাকা উননব্বই পয়সা ঠিক আছে একটা কোম্পানি এটা বোঝার জন্য কিন্তু কম্বাইনমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ তোমার একটা ব্রাঞ্চে দেখো পঁয়তাল্লিশশো সত্তর টাকা আর একটা আবার সাতষট্টি ছয় হাজার টাকা স্যালারি ঠিক আছে কিন্তু দুইটা মিলে কিন্তু গড স্যালারি কিন্তু আবার কম আছে তাহলে এই জন্য কম্বাইনমেন্টের গুরুত্ব অনেক বেশি তাহলে আমরা আরেকটু অঙ্ক দেখি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব খেয়াল করো সূত্রটা লিখ সূত্র থেকে আমরা এন ওয়ান এন টু এক্স বার ওয়ান এক্স সি এর সূত্রটা লিখে মানবসায় গুণ করে দিলে রেজাল্ট চলে আসবে এখন আমরা আরেকটা ছোট ছোটো অঙ্ক দেখি খেয়াল করো বলতেছে গিভেন দ্য টু নাম্বার্স অফ থার্টি অ্যান্ড ফিফটি অ্যান্ড দেয়ার আর সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ টু পয়েন্ট থ্রি লেখা আছে যে দুইটা সংখ্যা দেওয়া আছে তাদের দুইটা গড় দেওয়া আছে কম্বাইন বের করো তাহলে আমরা সেক্ষেত্রে বন্ধুরা এটা তোমরা আশা করি নিজেরাই পারবে তা এখন দেখো গিবেন তাহলে আমরা একটা সলিউশন করি গিভেন এন ওয়ান সমান সমান কত দেখো থার্টি এন টু সমান সমান কত ফিফটি আর এক্স বার ওয়ান দেওয়া আছে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ আর এক্স বার টু দেওয়া আছে সেভেনটি টু পয়েন্ট থ্রি তাহলে আমাদের এই চারটে ইনফরমেশন দেওয়া আছে তাহলে আমরা এখন সূত্রটা লিখবো উইনো কম্বাইনমিন কম্বাইনমিন্যাট মিন্স এক্স বার সি সমান সমান এন অন এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বার টু ডিভাইডেড এন ওয়ান প্লাস এন টু এখন আমরা মান বসালে আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে থার্টি ইন্টু সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ফিফটি ইনটু আর নিচে দেওয়া আছে কত থার্টি প্লাস ফিফটি তাহলে এখন এইগুলো দেখো এগুলো আমাদের গরটার বের করলে অঙ্ক টঙ্ক যদি ক্যালকুলেটার ইউজ করি তাহলে এটারে গুণ করলে হবে উনিশশো পঁয়ষট্টি আসবে আর এখানে আসবে কি তিন হাজার ছয়শো পনেরো ডিভাইডেড এইটটি তাহলে এই যোগ করলে হবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো আশি ডিভাইডেড এইটটি তাহলে এটা দিয়ে ভাগ করলে আসবে হলো সিক্সটি নাইন পয়েন্ট তাহলে দেখো এটা ইজিলি আমরা এক্স বা সি বা কম্বাইন গড়টা বের করতে পারলাম তাহলে যারা বিজনেস স্টাটিক্স আছে তাদের এতটা ইজি অঙ্ক আমাদের দেবে না যে কম্বাইন্ড মিন বের করে এই কম্বাইন্ড মিনের অ্যাপ্লিকেশন আছে যে কম্বাইন্ড মিনের মাধ্যমে আমাদের অনেকগুলো কাজ করতে হবে দেখো এখান থেকে কম্বাইন্ড মিনের মাধ্যমে এন ওয়ান এন টু বের করা লাগতে পারে এক্স বার দেওয়া থাকবে এক্স বার টু বের করা লাগতে পারে তাহলে যখন খেয়াল করতে হবে যে কোনো একটা মিসিং থাকবে তখন তোমাকে অবশ্যই এক্সবার সি এর মান দেওয়া থাকবে তাহলে আমাকে এখন আমরা শিখব যে অ্যাপ্লিকেশান অফ কম্বাইন্ড মিন যে কম্বাইন্ড মিনের ব্যবহারিক প্রয়োগটা কোথায় রাখে আমাদের বিজনেস স্ট্যাটিক্সের বেশিরভাগ এই কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসবে যেগুলো থেকে আমাদের এখন আমরা দেখবো অ্যাপ্লিকেশান অফ কম্বাইন্ড মিন এখন দেখো কম্বাইন্ড মিনের ব্যবহারিক প্রয়োগটা খেয়াল করো বলছে মিন মার্স অফ মিন মার্স ইন বিজনেস স্ট্যাটিক্স অফ হান্ড্রেড স্টুডেন্ট বলছে জন ছাত্রের বিজনেস স্ট্যাটিক্সের অফ এ ক্লাস অফ সেভেন্টি টু তাই একশো জন ছাত্রের গড় মার্ক হলো সেভেন্টি টু দ্য মিন মার্কস অফ বয়েস অস সেভেন্টি ফাইভ হয়েল দ্যার নাম্বার অস সেভেন্টি ফাইন আউট দ্য মিন মার্কস অফ দ্য গার্লস ইন দ্য ক্লাস খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা বলছে কি যে একটা ক্লাসের বিজনেস স্ট্যাটিক্সের একশো জন ছাত্রর মধ্যে তাদের গড় মার্ক দেওয়া আছে সেভেন্টি টু মিন অফ বয়েস বয়েসদের গড় দেওয়া আছে মার্ক দেওয়া আছে পঁচাত্তর এবং তাদের সংখ্যা দেওয়া আছে সত্তর ঠিক আছে ফাইন্ড আউট দ্য মিন মার্কস অফ দ্য গার্লস বলছে বালিকাদের গড় মার্ক বের কর এইখানে কিন্তু তোমাকে কম্বাইন্ড মিন অফ টু ডাটা সেটের অ্যাপ্লাই বিষয়টা অ্যাপ্লাই করতে হবে কারণ কি বয়েজ অ্যান্ড গার্লস দে আছে দুইটা বিষয় দেওয়া আছে একশো ছাত্র দেওয়া আছে তাদের গড় নাম্বার দেওয়া আছে এবং বয়েসদের গড় মার্ক দেওয়া আছে এবং তাদের সংখ্যা দেওয়া আছে বালিকাদের সংখ্যা দেওয়া নেই আবার বালিকাদের গড় মার্ক দেওয়া নেই তাহলে আমাদের বের করতে হবে দুইটা জিনিস একটা হলো বালিকাদের সংখ্যা কয়জন এবং বালিকাদের গড় মার্ক কত এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় আমাদের এই টাইপের কোয়েশন আসবে যেখানে মিনের সূত্র অ্যাপ্লাই করে আমার মিসিং ইনফরমেশানগুলো বের করতে হবে তাহলে খেয়াল করো আমার কি কি দেয়া আছে আমরা এটা সলিউশনটা করি চলো যাই গিভেন তাহলে মোট ছাত্র দেয়া আছে দেখো যে তোমার মোট ছাত্র সংখ্যা দেয়া আছে কতজন টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে হল গিভেন দ্য টোটাল পরীক্ষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার অফ স্টুডেন্ট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে কত একশো জন এটা আমরা লিখে নিলাম এখন দেখো দ্য নাম্বার অফ বয়েজ দা এভাবে লিখে নিতে হবে নাম্বার অফ বয়েজ ইজ ইকাল টু এন অন ইজিক টু বলছো বালকদের সংখ্যা দেয়া আছে কত সত্তর এন অন এন মান তাহলে নাম্বার অফ গার্লস বের হয়ে যাবে দেখো টেকনিকটা খেয়াল করো তাহলে নাম্বার অফ গার্লস বের করো তাহলে বিষয়টা হলো কি তোমার মোট ছাত্র দেয়া আছে এন ওয়ান প্লাস এন টু ইজ ইকাল টু একশো এর মধ্যে খেয়াল কর এন অন্য মান সত্তর বয়স দেওয়া আছে আর এন টু মানে তো গার্লস তাহলে একশো তাহলে আমরা খেয়াল করো কিভাবে এন টুর মানটা বের করছি তাহলে এন টু সমান সমান কত হানড্রেড মাইনাস সেভেন্টি তাহলে কিন্তু তোমার এন টুর মানটা বের হয়ে গেল খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা এন টু হলো কত থার্টি তাহলে দ্য নাম্বার অফ গার্লস ইজিক টু থার্টি তার মানে এন টুর মান তুমি ইনডাইরেক্টলিভাবে আমরা বের করে ফেললাম তিরিশ জন হলো বালিকা বালিতে আছে ঠিক আছে এখন এইবার আসো দ্য মার্কস অফ বয়েস খেয়াল করো আমাদের আমরা এবার লিখি দ্য মিন মার্কস অফ বয়েস খেয়াল করো ইজিক টু এক্স বার ওয়ান এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন আমার দেয়া আছে যে মিন মার্কস অফ বয়েস হলো সেভেন্টি ফাইভ ঠিক আছে আর মোর ছাত্রের গড় মার্ক দেওয়া আছে দ্য দ্য কম্বাইন্ড মিন মার্কস কম্বাইন্ড মিন ইজিক টু এক্স বার সি ইজিক টু কত একশো জন ছাত্রের গড় মার্ক দেওয়া আছে সেভেন্টি টু তাহলে আমাদের বের করতে হবে কি ফাইন্ড আউট এক্স বা টু ইজ ইকাল টু হট খেয়াল করো তাহলে আমাদের সব আমরা পোস্ত পেয়ে গেলাম আমরা দেখো আমাদের মিসিংটা কী ছিল এন্টু ছিল না এন্টু বের করলাম এই সূত্র অ্যাপ্লাই করে যেহেতু একশো জন ছাত্রদের আছে আবার তাদের মধ্যে বয়সের সংখ্যা এন অন ধরলাম তাহলে গাছ নিচ্ছ এন হবে তাহলে এন অন এন্ট্রু বের হয়ে গেল এখন খেয়াল করো বয়সদেরকে গড় মার্কটাকে আমরা বার অন ধরলাম আবার তাদের কম্বাইন্ড মিন দেয়া আছে বলছে একশো জন ছাত্রের মার্ক সেভেন্টি টু তাহলে একশো জন মোট ছাত্র তাদের গড় মার্ক মানে কম্বাইন্ড মিন আর লাস্টে আমার বলছে ফাইন্ড আউট দ্য মিন মার্কস অফ গার্লস তার মানে মিনস গার্লসটাকে আমরা বার টু ধরছি তাহলে এখন আমরা কম্বাইন্ড মিনের সূত্রে অ্যাপ্লাই করে এই এক্সবার টু এর মানটা বের করবো তাহলে এভাবে আমরা লিখে নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের কম্বাইন্ড মিন এভাবে কম্বাইন্ড মিনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের অঙ্কগ্রহণ করতে হবে তাহলে এখন খেয়াল করে আমরা দেখো সূত্র অ্যাপ্লাই করব তাহলে এখন আমরা উইনো কম্বাইন্ড মিনের সূত্রটা লেখো নো এক্স বার সি সমান সমান টু ডাটা সেটের সূত্র হবে এন ওয়ান এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বার টু ডিভাইডেড এন ওয়ান প্লাস এন টু তাহলে এক্সবার এস সি এর মান দেওয়া আছে সেভেন্টি টু তুমি বসিয়ে দাও তারপরে সত্তর ইন্টু পঁচাত্তর এটা দেয়া আছে প্রশ্নে আর এন টুর মান বেরোছে থার্টি এক্সবার টুটা আমরা বের করবো আর নিচে আছে কত সেভেন্টি প্লাস থার্টি এটা বসিয়ে দিলাম তাহলে এখন খেয়াল করো তাহলে সেভেন্টি টু আর এই দুটো গুণ করলে হবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ আর থার্টি এক্স বার টু এটা তো কিছু করার নেই এখান থেকে আমার রেজাল্ট বেরো হবে আর তুই এই তিনটা যোগ করলে হবে দুটো যোগ করলে হবে একশো এইবার এই আড়াড়ি গুণ করো গুণ করলে হবে সেভেন্টি টু ইন্টু হানড্রেড ইজিক্যাল টু পাঁচ হাজার দুইশো পঞ্চাশ প্লাস থার্টি এক্স বার টু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আমরা চাচ্ছি হলো কি থার্টি এক্স বার টুটাকে এই পাশে রাখবো তাহলে থার্টি এক্স বার টু ইজ ইজিক টু এখানে সাত হাজার দুইশো হয় মাইনাস পাঁচ হাজার দুইশো পঞ্চাশ তাহলে এক্স বার টু সমান সমান কত বের হচ্ছে দেখো উনিশশো পঞ্চাশ ডিভাইডেড থার্টি তা এটা দিয়ে ভাগ করলে আসবে সিক্সটি ফাইভ তাহলে মিন মার্স অফ গার্লস is সিক্সটি তাহলে আমরা বের করে ফেললাম অথায় দ্য মিন মার্কস এটাই আমাদের বের করতে বলছিল মিন মার্কস অফ গার্লস ইজ সিক্সটি ফাইভ ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখো এরকম আমাদের কম্বাইন মিনের অঙ্কগুলো মূলত পরীক্ষায় আসবে সূত্রের ওইরকম মিসিং দেওয়া থাকবে যেখানে মিসিং মিসিংয়ের মানগুলো আমাদের বের করতে হবে তাহলে আশা করি আমরা ওই অঙ্কটা বুঝতে পারছি এরপরে দেখো আমরা আর একটা অঙ্ক দেখি এইখানে দেখো কোশ্চেনটা আমরা পড়ি বলছে দ্য মিন মার্স অফ হান্ড্রেড ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি রানিং টু শিফট বলছে একশো জন কর্মচারী একটা ফ্যাক্টরি দুইটা শিফটে কাজ করে সেখানে কি একটা সিক্সটি একটা ফোর্টি ওয়ার্কার তার তারপরে একশো জন শ্রমিক দুটি শিফটে কাজ করে এক শিফটে ষাটজন এক শিফটে চল্লিশ জন এবং তাদের গড় মজুরি দেওয়া আছে হলো আটত্রিশ বলছে দেখো মিন মার্স অফ হানড্রেড ওয়ার্কার্স রানিং ইন টু শিফট সিক্সটি অ্যান্ড ফর্টি ওয়ার্কার রেসপেক্টিভলি থার্টি এইট টাকা তার একশো জন শ্রমিকের গড় মজুরি আটত্রিশ টাকা তারা দুইটা শিফটে কাজ করে এক শিফট্টে ষাটজন এক শিফটে চল্লিশ জন প্রস্তুত পড়ে দেখো কীভাবে মারফেস থাকতে পারে এটা বুঝে নিতে হবে বলছে মিন ওয়েজেস অফ দ্য সিক্সটি ওয়ার্কার্স ইন দ্য মর্নিং শিফট বলতে যে ষাটজন শ্রমিক সকাল শিফটে কাজ করে এবং তাদের গড় মার মজুরি দেওয়া আছে চল্লিশ টাকা ফাইন্ড আউট দ্য মিন ওয়েজেস অব দ্য ওয়ার্কার ইন দ্য ইভিনিং শিফট তাহলে খেয়াল কর এখানে দুইটা শিফটের কথা বলা তার মানে টু ডাটা সেট মর্নিং শিফট আর ইভিনিং শিফট এবং তাদের দুইটা নাম্বার দেওয়া আছে তাদের গড় সম্মিলিত গড় দেওয়া আছে এবং সকাল শিফ্টে যারা কাজ করে তাদের নাম্বার দেওয়া আছে তাদের গড় মজুরি দেওয়া আছে এখন আমাদের বলছে যে যারা ইভিনিং শিফটে কাজ করে তাদের তুমি গড় মজুরি বের করো তাহলে এই কোশ্চেনটা আমরা করে ফেলি শিক্ষার্থী বন্ধু যায় চলে যায় তাহলে এটা কিভাবে করব এটাও পারবে আগের মতোই গিভেন দেখো এন ইজ টু সিক্সটি আমরা দেয়াই আছে আর এন টু টু ফর্টি ঠিক আছে আর তাদের গড়মজুরি হলো এক্সবার সি দেয়া আছে থার্টি এইট টাকা এই দুটো যোগ করলেই কিন্তু হচ্ছে কত একশো জন ওই যে বলছে একশো জন শ্রমিকের গড়মজুরি আটত্রিশ টাকা তারা এক দুইটা শিফটে কাজ করে প্রথম শিফটে ষাট জন দ্বিতীয় শিফটে চল্লিশ জন এবং দেখো প্রথম শিফ্টে যারা কাজ করে তাদের গড় মজুরি দেওয়া আছে বার ওয়ান দেওয়া আছে চল্লিশ টাকা আর দ্বিতীয় শিফটে যারা কাজ করবে তাহলে এক্সবার টু ইজিক টু হট অর্থাৎ এক্সবার টুটাকে আমরা মর্নিং শিফট ধরে নিলাম তাহলে এখন সূত্র বসাইলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে চলো যাই আমরা সূত্র বসাই উইনো একটা শর্টকাট বুদ্ধি আর কি এক্স বার সি সমান সমান এন ওয়ান এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বার টু ডিভাইডেড এন ওয়ান প্লাস এন টু তাহলে সবসময় খেয়াল রাখতে হবে এরকম মিসিং বিষয়গুলো থাকলে অবশ্যই মিন দেয়া থাকবে এটা তোমার খুঁজে বের করতে হবে সম্মিলিত গড়ের মার্ক যদি না দেওয়া থাকে তাহলে এই মিসিং এন ওয়ান এন টু বলো এক্স বার টু এক্স বার ওয়ান এগুলো কিছুই বের করা সম্ভব হবে না তাহলে আমাদের অবশ্যই এক কম্বিন মিনের মান দেওয়া থাকবে তাহলে সিক্সটি ইন্টু প্লাস ফর্টি এক্স টু ডিভাইডেড সিক্সটি প্লাস তো দেখো এটা শর্টকাট আমরা করে ফেলি এগুলো তোমরা এই এটা গুণ করলে একশো হয় তাহলে আর এইগুলো গুণ করলে চারশো চব্বিশশো একবারে করে ফেলি প্লাস এক্স আটত্রিশশো তাহলে ফর্টি এক্স টু ইজ টু কত তাহলে আটত্রিশশো মাইনাস চব্বিশশো বিয়োগ করো করে এক্স বা টু এর মানটায় এভাবে বের করে ফেলবা এখানে চোদ্দোশো হয় আর ডিভাইডেড এখানে চল্লিশ তাহলে এটা ভাগ করলে হবে পঁয়ত্রিশ তাহলে ইভিনিং শিফটে যারা কাজ করে তাদের হল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি যে কিভাবে কীভাবে মিনের সূত্রে অ্যাপ্লিকেশন মিনের ব্যবহারিক প্রয়োগ দেখো মিনের সূত্র কিন্তু ব্যবহার করে আমাদের মিসিং বিষয়গুলো বের করতে হচ্ছে যে কি করে ওই যে ইভিনিং শিফটের গড় মজুরি আমরা বের করে ফেললাম তাহলে কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে রাখো এটাই হলো তোমাদের কোশ্চেন এই কোশ্চেনটাকে পড়ে নিয়ে আমাদের গিভেন ইনফরমেশানগুলো বের করে ফেলে দেখো মিসিং আছে এক্স বা টুটা তাহলে আমরা এখন টু ডাটা সেটের সূত্র অ্যাপ্লাই করে আমাদের এক্সবার টু মান বের করে ফেললাম তাহলে আশা করি কম্বাইন্ড মেনের অ্যাপ্লিকেশান তোমরা পারবে এরপর আমরা আরেকটা বিষয় দেখি দেখো নাম্বার মিসিং থাকতে পারে এরকম একটা কোশ্চেন দেখি এখন যে যে জায়গায় আমাদের নাম্বার অফ দেখো সংখ্যা বের করতে বলছে বলছে মিন এজ অফ কম্বাইন্ড গ্রুপ অফ ম্যান অ্যান্ড ওমেন ইজ থার্টি ইয়ার্স ইফ দ্য মিন এজ অফ দ্য গ্রুপ অফ ম্যান ইজ থার্টি টু অ্যান্ড দ্য অফ দ্য গ্রুপ অফ ওমেন ইজ

সাতাশ ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ম্যান ওম্যান ইন দ্য গ্রুপ তার মানে কী এখানে বের করতে বলছে পুরুষ এবং মহিলাদের সংখ্যা বের করতে বলছে খেয়াল খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এরকম নাম্বার অফ ওয়ার্কার বের করতে বলতে পারে আমাদের তাহলে এখন আমাদের মিসিংটা কী আছে খেয়াল করি আমরা এখন দেখো তাহলে গিবেন আগে আমরা কী কী দেওয়া আছে সেটা আগে বের করে ফেলবো গিবেন খেয়াল করো আমাদের পোস্ত দেয়া আছে কি যে বার সি খেয়াল করো এক্সবার সি দেওয়া আছে তিরিশ বছর ওই যে পুরুষ এবং মহিলাদের গড় বয়স দেওয়া আছে তিরিশ তারপরে পুরুষদের গড় বয়স দেওয়া আছে এক্সবার ওয়ান দেওয়া আছে থার্টি টু আর মহিলাদের গড় বয়স দেওয়া আছে এক্স বার টু ইজ ইকাল টু টোয়েন্টি সেভেন এখন আমাদের বের করতে হবে এন ওয়ান ইজ ইকাল টু কত এবং এন টু ইজ ইকাল টু কত এই দুটা বিষয় হলো আমাদের মিসিং আছে খেয়াল করা আমাদের দুইটা বিষয় আমাদের দরকার দেখো এখানে তিনটা ইনফরমেশান দেওয়া আছে একটা হলো কি মিন দেওয়া আছে তাদের দুইটা গড় দেওয়া আছে কিন্তু দুইটা নাম্বার দেওয়া নেই এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন বুঝে নিতে হবে যে এখানে একশো মোট শ্রমিক সংখ্যা হলো একশো আমাদের এটা খেয়াল রাখতে হবে এখন দেখো এখানে আমরা ধরে নেই লেট দ্য পার্সেন্টেজ অফ ম্যান পার্সেন্টেজ অফ ম্যান ইজ ইকাল টু এন অন ঠিক আছে তাহলে পার্সেন্টেজ অফ ওম্যান কত হবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে হেয়ার এখানে লিখে রাখো হেয়ার এন অন প্লাস এন টু ইজ ইকাল টু একশো ওই যে পার্সেন্টেজের কথার কারণে মোট শ্রমিক হলো একশো জন শতকরা হিসাবে পার্সেন্টেজ বললে বুঝে নিতে হবে এখানে মোট হলো তোমার একশো বল আছে তাহলে দ্য পার্সেন্টেজ অফ ওমেন কত হবে খেয়াল করো দ্য পার্সেন্টেজ অফ ওমেন তাহলে এটা বের করবো কী করে এই জায়গার থেকে তুমি মান বসাও তাহলে এন ওয়ান প্লাস এন টু ইজিকুয়াল টু একশো তাহলে এন ওয়ানের মান তোমার কত এন মান তাহলে এন অন তো আমরা এন টু সমান সমান কত লিখতে পারে হান্ড্রেড মাইনাস এন অন হান্ড্রেড মাইনাস এন অন এখন আমরা এটা সূত্রে বসাব তাহলে এখন আমরা সূত্র লিখি খেয়াল করো তাহলে আমাদের এখন আমরা সূত্রে যাব উইনো টু টোটা সেটের সূত্র এক্স বার সি সমান সমান এন ওয়ান এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বার টু ডিভাইডেড এন ওয়ান প্লাস এন টু তাহলে এক্স বার সি মান দেওয়া আছে খেয়াল করার শিক্ষার্থী বন্ধুরা থার্টি দেয়া আছে আর এখানে বত্রিশ ইন্টু এন ওয়ান প্লাস মাইনাস এন ওয়ান টোয়েন্টি সেভেন ডিভাইডেড মোট হলো এন অন প্লাস এন টু ইজিকাল টু একশো ওখানে দেওয়া আছে লিখে ফেলি তাহলে এখন আমরা কী করবো খেয়াল করো এগুলো যদি আমরা গুণ করি তাহলে বত্রিশ এন অন প্লাস সাতাশশো মাইনাস টোয়েন্টি সেভেন এন ওয়ান ইজিক টু তিন হাজার আড়াই গুণ করে দিলাম এই আড়াড়ি গুণ করলাম এটা এটা গুণ করে দিলাম তাহলে এখানে বত্রিশ আর সাতাশ থেকে বিয়োগ করলে হয় ফাইভ এন অন ইজিকাল টু তিন হাজার মাইনাস সাতাশশো তাহলে এন অন সমান সমান কত তাহলে এখানে কত থাকতেছে তিনশো তাহলে তিনশো ডিভাইডেড ফাইভ তাহলে কী বেরোলো এন অনের মান হলো পাঁচশো থেকে সিক্সটি তাহলে দেখো এন অনের সংখ্যা হলো কি তোমাদের পুরুষদের সংখ্যা বেরোলো ষাটজন তাহলে মহিলাদের সংখ্যা কত তাহলে উই গেট এন অন প্লাস এন টু ইজ টু একশো আমরা এটা জানি তাহলে তুমি এখন এখানে সাইড বসিয়ে দাও তাহলে তোমার এন টুর মান তুমি পেয়ে যাবে তাহলে হানড্রেড তাহলে এন টু ইজ কত হান্ড্রেড মাইনাস তাহলে ইজ টু তাহলে খেয়াল করো দ্য পার্সেন্টেজ অফ ম্যান ইজ অফ ইজ তাহলে এভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কম্বাইনমিনের অ্যাপ্লিকেশানের মাধ্যমে কী বের করতে পারবো মিসিং ইনফরমেশানগুলো বের করতে পারবো অর্থাৎ নাম্বার অফ ওয়ার্কার বের করতে পারবো মিন বের করতে পারবো এই বিষয়গুলো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবো এখন আমরা আরেকটা অঙ্ক দেখে আমরা শেষ করব আজকের ক্লাস সেটা হলো তোমার কারেক্ট মিন এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসে বিজনেস বিজনেসটা তোমার গ গড দেওয়া থাকবে ভুল সেটাকে তোমাকে সংশোধন করতে হবে এটি হচ্ছে কারেক্ট মিন বলছে দেখো মিন স্যালারি অফ পেড হান্ড্রেড এমপ্লয়েজ হবে ফ্যাক্টরি ওয়াজ ফাউন্ড টু বি আঠাশশো চার টাকা বলছে একশো জন শ্রমিকের গড় মজুরি আঠাশশো ষাট ষাট টাকা তুমি প্রদান করে দিয়ে তার মানে লেটার অন পরবর্তীতে দেখা গেলো ইট ডিসকভার দ্যাট দ্য ওয়েজেস অফ দ্য টু এমপ্লয়স আর রংলি টেকেন অ্যাস উনত্রিশশো সত্তর অ্যান্ড সত্ত্রিশশো অফ সত্তর এবং ছেচল্লিশশো পঞ্চাশ ফাইন্ড কারেক্ট তার মানে এক হাজার শ্রমিকের তুমি গড় মজুরি আঠাশশো চল্লিশ টাকা করে দিয়ে দিছো পরবর্তীতে ধরা খেলো কি যে তুমি দিছো কত করে উনত্রিশশো সত্তর টাকা দিছো একজনে আর একজনের দিছো সত্তরশো পঞ্চাশ করে আসলে যে উনত্রিশশো সত্তর যে দিছো সে পাবে হলো উনচল্লিশশো সত্তর আর যারা দিছো সত্রিশশো পঞ্চাশ টাকা সে পাবে ছেচল্লিশশো পঞ্চাশ টাকা তাহলে এখন বলছে কি এই যে গড়টা ভুল হলো এটাকে তুমি ঠিক করো এরই নাম হলো ফাইন দ্য কারেক্ট মিন তাহলে কারেক মিন বের করতে গেলে তোমাকে এই সূত্রটা মাথায় রাখতে হবে কারেক্ট সামেশান এক্স বের করার সূত্র হল ইনকারেক্ট সামেশান এক্স মাইনাস রং আইটেম প্লাস কারেক্ট আইটেম তার মানে এখানে শুদ্ধ ভুল ভুলটা কোনটা সঠিকটা কোনটা সেটা আমাদের বের করে আমাদের এই সূত্রে কারেক মিনের সূত্র হলো কারেক্ট সামেশান এক্স বাই এন এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা কিভাবে করি চলো আমরা সলিউশনে যাই যেটাও কারেক মিনের অঙ্কটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন প্রথমে কারেক্ট সামেশন এক্স বের করতে গেলে দেখো আমাদের আগে কি আমাদের বের করে নিতে হবে কি যে উইনো কারক্ট মিনের সূত্র অ্যাপ্লাই করবা উইনো বার সমান সমান কি এই যে সিম্পল সিরিজের সামেশন এক্স বাই এন এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে সামেশন এখন আড়াআড়ি গুণ করো তাহলে সামেশন এক্স সমান সমান কি এন ইন্টু এক্স বার তাহলে সামেশন এক্সটা বেরো হবে এন মান কত তোমার এক হাজারজন শ্রমিক ইন্টু তাদের গড় হল আঠাশশো চার টাকা করে তুমি দিয়ে দিছো তাহলে এটাই যেটা বেরোচ্ছে সেটা ইনকারেক্ট সামেশন এক্স ইনকারেক্ট সামেশন এক্স হলো কত টু তাহলে পোস্টের মধ্যে দেওয়া ছিল কি খেয়াল করো আমরা যদি পাশে লিখে রাখি গিভেন এন সমান সমান এক হাজারজন আর হলো মিন অর্থাৎ এক্স বার দেওয়া ছিল কত আঠাশশো চার টাকা ওই যে এক হাজারজন শ্রমিকের তুমি গড় মজুরি দিয়ে দিছো যে আঠাশশো চার টাকা সেই বিষয়টা আমরা এই দুটো সূত্রে অ্যাপ্লাই করে আমরা ইনকারেক্ট সামেশন এক্স বের করে এখন আমরা খেয়াল করো কারেক্ট সামেশন এক্স বের করব তাহলে প্রথমে এক্সবারের সূত্রে অ্যাপ্লাই করলে ইনকারেক্ট সামেশন এক্স বেরো হবে পরে কারেক্ট সামেশন এক্সের সূত্রে অ্যাপ্লাই করবে তাহলে নাও কারেক্ট সামেশন এক্স তাহলে কারেক্ট সামেশন এক্সের সূত্রটা খেয়াল করো আমরা লিখছিলাম ইনকারেক্ট সামেশন এক্স সামেশন এক্স মাইনাস রং আইটেম রং আইটেম প্লাস কারেক্ট আইটেম কারেক্ট আইটেম এটা হলো সূত্র মুখোশ রাখতে হবে তাহলে ইনকারেক্ট সামেশন সামনে এক্সট্রা আমরা বের করছি টু এইট জিরো ফোর ট্রিপল জিরো মাইনাস রং আইটেম তুমি বিয়োগ করো টু নাইন সেভেন জিরো একবারে করে ফেলছি মাইনাস থ্রি সিক্স ফাইভ জিরো তারপরে প্লাস থ্রি নাইন সেভেন জিরো সঠিকটা যোগ করে দেব ফোর সিক্স ফাইভ জিরো তাহলে এভাবে যোগ বিয়োগ করলে আমার কারেক্ট সামেশনেক আস্তে আছে কত টু এইট জিরো হচ্ছে তোমার কারেক্ট সামেশনেক্স রং আইটেমগুলো বাদ যাচ্ছে দেখো টাকা ভুল ছিল ছত্রিশশো পঞ্চাশ টাকা ভুল ছিল আর সঠিক ছিল কত এর এর দেয়ার কথা ছিল ছিল উনচল্লিশশো টাকা আর এই ছত্রিশশো পঞ্চাশ যারা দেওয়ার কথা তার ছিল হলো ছেচল্লিশশো পঞ্চাশ টাকা তাহলে কারেক্ট আইটেম দুটো যোগ হবে ইনকারেক্ট দুটো বাদ যাবে এই রঙ আইটেম দুটো বাদ যাবে এবং ইনকারেক্ট সামেশন এক্স থেকে এগুলো যোগ বিয়োগ করলে আমার কারেক্ট সামেশন এক্স পাব এখন আমি কারেক্ট মিন পেয়ে যাব কারেক্ট মিন খেয়াল করো তাহলে কারেক্ট সামেশন এক্স সূত্র হলো কারেক্ট সামেশন এক্স ভাগ এন তাহলে কারেক সামাসন এক্স টু এইট জিরো সিক্স ট্রিপল জিরো আর এন এর মান হলো এক হাজার তা এটা দিয়ে ভাগ করলে দেখো আসলে সঠিক গড় দেওয়ার কথা ছিল আঠাশশো ছয় টাকা করে তুমি দিয়ে দিয়েছি আঠাশশো চার টাকা করে অর্থাৎ দুই টাকা করে কম দিয়ে দিছ তার মানে এটা হচ্ছে কি অডিটে ধরা খেলো যে আসলে এক হাজার শ্রমিকের গড় মজুরি দিচ্ছ আঠাশশো চার টাকা সেটা ভুল হয়েছে সেই ভুলটা কি দাদের উনত্রিশশো সত্তর দিয়ে দিয়েছে সত্তরশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আসলে সে পাবে উনচল্লিশ সত্তর টাকা আর এই ছত্রিশশো পঞ্চাশ টাকার পরিবর্তে সে পাবে ছচল্লিশশো পঞ্চাশ টাকা এভাবে আমরা স্ট্যাটিক্সের সূত্রে আলোকে আমরা সঠিক গড় বের করতে পারি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এভাবে সঠিক গড়ের সূত্রে অ্যাপ্লাই করে প্রথমে ইনকারেক্ট ইনকারেক্ট এক্স বের করবা তারপরে কারেক্ট এক্স বের করার সূত্রে অ্যাপ্লাই করে কারেক্ট এক্স বের করার পরে কারেক মিনের সূত্র হলো কারেক্ট সামেশন এন দেখো এখন আমাদের কারেক মিন বের হয়ে গেল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিজনেস স্টাডিজ ক্লাসে আমরা কম্বাইন্ড মিন এবং কারাক মিন নিয়ে আলোচনা করলাম এবং কম্বাইন্ড মিনের আমরা অ্যাপ্লিকেশানগুলো দেখলাম যেগুলো তোমাদের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবিএ যারা পড়ো এম বিএ বিবিএস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স সবার এই বিজনেস স্টাডিজ ক্লাসের এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির এইখান থেকে একটা কোশ্চেন থাকেই আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো বারবার দেখবা বারবার প্র্যাকটিস করবা আর আমাদের কলেজের চ্যানেলটিকে লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকে আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ